বাতাসে গুঞ্জন ছিল বিদ্যা সিনহা মিম অথবা নুসরাত ফারিয়া নাচবেন নবাব এলএলবি সিনেমার আইটেম গানে। পরিচালকের সঙ্গে এদের দুজনের কথাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এদের সঙ্গে সবকিছু মিলল না। ছবিটির আইটেম গানে শাকিব খানের সঙ্গে নাচবেন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতের ডান্স প্লাসে অংশ নেওয়া মেয়ে রিদি শেখ। নাইম বা সিয়ামের সঙ্গে মিউজিক ভিডিওর সেই লাস্যময়ী বাংলাদেশ বংশোদ্ভূত মেয়েটির নামই হচ্ছে রিদি শেখ। তিনি শুধু ভারতের ডান্স প্লাসে অংশগ্রহণ করেননি, তিনি বাংলাদেশের চেন্নাইয়ের সেরা নাচিয়ার সিজন থ্রি বিজয়ীও ছিলেন। ঢাকার মেয়ে রিদি শেখ মনে প্রাণে বাঙালি হলেও জন্ম এবং বেড়ে ওঠা রাশিয়াতে, সেখানেই কেটেছে তার শৈশব এবং কৈশোর। বিদেশে বড় হলেও দেশীয় সংস্কৃতির প্রতি ছিল তার অগাধ ভালোবাসা এবং টান। মৌ এবং মুনমুন আহমেদের নাচের অসম্ভব ভক্ত তিনি। ছোটবেলা থেকেই তাদের নাচ দেখে নৃত্যের শিক্ষা নিতে রাশিয়াতেই ভর্তি হন স্কুলে। নাচের সেই শিক্ষা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 45,000 প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আয়ের সেরা নাচিয়ার সিজন থ্রির বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিও সহ নানা রকম অনুষ্ঠানে নাচ করতে। রিদি শেখ এবার ঢাকায় সিনেমাতে কাজ করতে যাচ্ছেন, আর যাত্রাটা হচ্ছে তার ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গেই। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। অনন্য মামুন জানান, সোমবার সন্ধ্যায় রিদি শেখকে চুক্তিবদ্ধ করা হয়েছে, 18 অক্টোবর গানটির শুটিং হবে FDC-তে। রিদি শেখের সঙ্গে থাকবেন শাকিব খান। সকাল থেকে শুটিং হয়ে পুরো রাত জুড়ে কাজ করব আমরা। গানটির কোরিওগ্রাফি করবেন সুমন। চিল করব চিল শিরোনামের গানটি গিয়েছেন সুপ্রদীপ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। লিখেছেন দোলন মৈনাক, সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন দোলন। এই গানের শুটিংয়ের মধ্যে দিয়ে নবাব এলএলবি ছবির 3টি গানের মধ্যে 2টি গানের শুটিং শেষ হবে, বাকি গানের শুটিংটি করা হবে দেশের বাহিরে। নবাব এলএলবি প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে আই থিয়েটার নামক একটি নতুন OTT প্ল্যাটফর্মে। তো প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের সঙ্গে রিদি শেখের নাচ আর আইটেম গানটি কেমন হতে পারে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।